প্রশিক্ষণ চলতে চলতে এবার থেকে কাজে যোগদান করবেন পুলিশ কর্মীরা রাজ্য সরকারের পুলিশে নয়া এ নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানেই পুলিশে বারো হাজার পুলিশ নিয়োগ ঘোষণার পাশাপাশি এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন সিকিউরিটি অডিট করে আস্তে আস্তে সব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হবে এই তো বারো হাজার পুলিশ নিয়োগ আটকে ছিল এখনও সেই অর্ডার আসেনি সম্ভবত সোমবার সেই অর্ডারটা আসবে আগে যদি এই নিয়োগগুলো হয়ে যেত তাহলে আমরা সব নিরাপত্তায় দিতে পারতাম পুলিশে রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে কিন্তু আমি বলছি বেশি টাইম না নিয়ে নিয়োগ করতে এরপরেই মুখ্যমন্ত্রী আরও বলেন যারা পিডিজি করে মনে করুন এমএস করে এমডি করে আমি তাদের বলছি পড়াশোনাও করবে আবার চিকিৎসাও করবে সেরকম পুলিশও পুলিশের ডিউটিও করবে এই কাজগুলো করলে তিন মাস ছ মাস প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই কারণ আমাদের অত ম্যান পাওয়ার নেই আমাদের ম্যান পাওয়ার সব জায়গায় দিতে হয় প্রসঙ্গত নয়ই আগস্ট আর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনার পর থেকেই সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে বহু ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার দিয়ে নিরাপত্তার বন্দোবস্ত করায় প্রশ্নের মুখে পড়ছিল রাজ্য সরকার সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির নিরাপত্তার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছেন সঙ্গে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আবার দু সপ্তাহের মধ্যেই সব সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার বন্দোবস্ত করার কথা বলছেন আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে আবারও আর্যিকর মামলা শুনানি তার আগে মুখ্যমন্ত্রী রাজ্যের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানালেন একদিকে যেমন নতুন পুলিশ নিয়োগের কথা জানালেন সঙ্গে সঙ্গে রাজ্য সরকার যে নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করেছে তাও তুলে তুলে ধরা হয়েছে আবার বেশি সংখ্যায় পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিন্ত করতে প্রশিক্ষণে থাকা পুলিশ কর্মীদের ব্যবহারের কথা জানিয়ে রাখলেন অর্থাৎ এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে সম্ভবত পুজোর পরেই পুজোর একদম পরেই পরেই কিন্তু আমাদের যে ডাবলিবিপি কেপি যে নিয়োগগুলো আটকে ছিল সেই নিয়োগগুলো কিন্তু সম্ভবত দ্রুত হবে খুব কুইক হবে প্রিলি মেন্স এবং পার্সোনালিটি টেস্ট যে যে ফিজিক্যাল টেস্টগুলো সেগুলো সম্ভবত ডিসেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই বছরের মধ্যে কিন্তু সব কোর্স এই বছরের মধ্যেই কিন্তু পুলিশের সমস্ত ট্রেনিং কমপ্লিট করে সম্ভবত আগামী বছর থেকে যেতে কিন্তু এতে জয়নিং হয়ে যাবে